আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটা রেসিপি, একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছে ডিম আর ময়দা দিয়ে। তার জন্য প্রথমে আমি ময়দার একটি ডো তৈরি করে নেব। প্রথমে লবণ দিয়ে মিশিয়ে নিলাম, অল্প কিছু তেল দিয়ে সয়াবিন অয়েল দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। হাত দিয়ে ময়াম দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব, যেমন করে লুচি বা পুরি করা হয়। তো অল্প অল্প জল দেবেন, একসঙ্গে সব জল ঢেলে দিলে তাহলে দেখবেন হয় পাতলা হয়ে গিয়েছে, না হলে একদম বেকার হয়ে গিয়েছে। তো এভাবে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার ডো তৈরি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনের যদি আপনারা করে দিতে পারেন, বাচ্চারা খুব আনন্দিত হবে। তো আমার ময়দাটি মাখা হয়ে গিয়েছে, ময়দাটি রেস্টে রেখে দেবো। তো রেস্টে রাখার পর আমি এখানে গোল গোল রুটি শেপে বেলে নেব, আগে রুটিগুলো বেলে নেব। তো চলুন বন্ধুরা, বেলে নেওয়া যাক। এখানে গোল না হলেও সমস্যা নাই, কেন বাটির উপরে বসিয়ে এই রেসিপিটি তৈরি করা হবে। তো আমি এখানে একটি পিঠে নিয়ে এরকম বাটির উপরে বসিয়ে দিলাম এবং একটি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আপনারা যদি চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তাও দিতে পারেন। কাঁচা লঙ্কার পর অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দেব, লবণও দিয়ে দেব উপর থেকে, কেননা চামচে করে দিলে ভালো লাগবে না, তাই জন্য আমি হাতে করে নিয়েই দিয়ে দেব লবণ। এবারে আমি কিছুটা পরিমাণ জিরা মরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে বেলে রাখা আর একটা রুটি এর উপর থেকে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে সাইড থেকে চেপে চেপে আমি দুটো মুখ বন্ধ করে দেব, দিয়ে সাইড থেকে যে বাড়তি বেলা রুটিটা থাকবে ওটা আমি ছাড়িয়ে নেব, নিয়ে আমি এগুলো ভেজে নেব। এরকম একটি একটি তৈরি করবে এবং একটি একটি নিয়ে ভেজে নেব। দেখবেন এই রেসিপিটি একদম নতুন স্টাইলে বাচ্চাদের তৈরি করে দিলে তারাও খুশি হবে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এরকমভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি এইগুলো ভালো করে সেঁকে নিয়েছি, কতটা ফুলো ফুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। নতুন স্টাইলে একদম ডিম আর ময়দার একটি নাস্তা, এইভাবে বাচ্চাদের টিফিন করে দিলে বাচ্চারা আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আমি একটি কেটেও দেখিয়ে দেবো কেমন হয়েছে ভিতরটা। তো বন্ধুরা, এরকম করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভিডিওটি ভালো লাগবে, যেহেতু ডিম আছে খেতে নাস্তাটি আরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও লাগবে বা কেমন ভিডিও আপনাদের জন্য আমি বানাতে পারি। তো আবারও বলছি বন্ধুরা, এরকম রেসিপি যদি নিত্যদিনের পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।